রাস্তা পেরিয়ে আমরা এখন মিউজিয়ামের দিকে চলে এলাম। এই হচ্ছে কানাডার রেলওয়ে মিউজিয়াম, কানাডিয়ান প্যাসিফিক, বিভিন্ন রকমের পুরনো নতুন সমস্ত ইঞ্জিন থেকে আরম্ভ করে সব এখানে রাখা আছে। এখানে কিন্তু বাড়বি একটা ছোটো টয় ট্রেনের ব্যবস্থা আছে, বা টয় ট্রেনটা যদি চড়া যায়, এটা ওয়াচ ফর ট্রেনস লেখা আছে, মানে এখান দিয়ে ট্রেন যাতায়াত করে, এই দেখ ছোট্ট লাইন করা আছে, তার মানে কোন দিক থেকে আসছে চক গিয়ে দেখি, তাহলে আমরা ওটা চড়বো। দেখ পুরোনো দিনের স্টিম ইঞ্জিনও এখানে রাখা আছে। নিউ ইয়র্ক বা বাফেলো এবং ইউএসএর বিভিন্ন জায়গায় টরন্টোর থেকেই ট্রেনে করে চলে যাওয়া যায়, ট্রেনে ওয়েল কানেক্টেড, সেই পুরোনো ট্রেনগুলো এখানে রাখা আছে। দেখুন লেখা আছে টরন্টো হ্যামিল্টন আর বাফেলো, মানে বাফেলো পর্যন্ত এই ইঞ্জিনটা যেত কোনো এক সময়। এই যে আমাদের ইঞ্জিনের পাইলট, লোকো পাইলট উঠে গেছেন, কোথায় যাচ্ছেন দিদি? হাওড়া, হাওড়া টরন্টো টু হাওড়া ডাইরেক্ট। আচ্ছা, ও পাইলট অ্যান্ড কো পাইলট। আচ্ছা, সিএন টাওয়ারের ঠিক পাশেই এই টরন্টো রেলওয়ে মিউজিয়াম ওপেন, কোনো টিকিটের দরকার নেই, আপনারা যখন খুশি এসে এখানে দেখতে পারেন। আস্তে আস্তে যে বিবর্তন, রেলওয়ের যে বিবর্তন এবং ইঞ্জিনের যে বিবর্তন, সেইগুলো এখানে এলে পরে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই মিউজিয়ামের ভেতরেও কত সুন্দর একটা খাওয়ার রেস্টুরেন্টের জায়গা করে দিয়েছে, লোক বসে এখানে খাচ্ছে, এমনকি এখানে ব্রিং, মানে এখানে আপনি বিয়ার বা ওয়াইন এই সমস্তও পাবেন, তার ব্যবস্থাও আছে। বারবি এটা মনে হয় আগে কোনো আসিসনি না? হ্যাঁ, টয় ট্রেনটাকে চড়তে হবে, চল দেখি ওই যে টয় ট্রেনটা যাচ্ছে। কি সুন্দর পুরোনো দিনের সব গাড়িগুলো এখানে রাখা আছে। এই গাড়িটা দেখ, শেভরলের গাড়ি, এই গাড়িগুলো সব 1938-39 এই সমস্ত জায়গায় এই সমস্ত চলতো, মানে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে এই সমস্ত গাড়িগুলো এখানে চলতো। টয় ট্রেনটা চড়তে গেলে পরে $5 পার হেড, তো বাবলি আর বারবি দুজনে মিলে চড়বে। আমরা এখন টয় ট্রেনে ওঠার জন্য একটা টিকিট কেটে নিলাম, বারবি আর বাবলি একজনের $5 করে, হাফ অ্যান আওয়ার আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট ট্রেনের জন্য। এখানে একটা ইনসাইডে একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেখান থেকে আপনি আবার বিভিন্ন জিনিস কিনতে পারেন, এই ছোটো ছোটো মিনিয়েচার ইঞ্জিনস সব এখানে রাখা আছে, সেগুলো এখানে বিক্রি হচ্ছে সুভেনিয়ার হিসেবে। খুব সুন্দর ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর। বাচ্চারা স্বভাবতই বায়না করছে এবং মা বাবা তাদেরকে কোনো মতে টিকিয়ে রাখবার চেষ্টা করছে আর কি। যা হয় প্রত্যেক দেশেই, সব জায়গাতেই এরকম হয়। ট্রেন টাইম 3:45, তো 3:30 যে ট্রেন সেটা ছাড়ার সময় হয়ে গেলো, তাই জন্য ওনারা ট্রেনে বসে পড়েছেন, আর 3:45 যে যাত্রীরা তারা এসে এখানে পরপর এখন এসে বসবে। আপনারা স্টেশনে বসে আছেন, টিকিট নিয়েছেন, ডন স্টেশন, স্টেশনের নামটা কিন্তু খুব সুন্দর, ডন। ভাবুন এতটুকু একটা ট্রেন জার্নি, সেই ট্রেন জার্নিটাতেও যাতে সবাই, সবার সেফটি ঠিক থাকে, তার জন্য আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কী করবেন বা কী করবেন না। 3:30-3:30 ঠিক ছাড়লো, মানে এক মিনিট আগে বা পরেও ছাড়বে না। টিকিট চেক, এবার যাত্রীরা সব বসবে ভেতরে। পৌনে 4:00, বিকেল পৌনে 4:00 ট্রেন এখন ছাড়ছে, তার মধ্যে বারবি আর বাবলিও বসে পড়েছে, ট্রেনের চালক উনি এখন উঠছেন, ট্রেন এখনই ছাড়বে। ট্রেন ছেড়ে দিয়েছে ডন স্টেশন থেকে, টাটা।
এই আবার ট্রেনের দিক দিয়ে আসছে সবাই, কি সুন্দর লাগে দেখতে। এমনকি ট্রেনে চড়ার আগে বলে দিল যে বেশি নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু ডিরেল হয়ে যাবে, এত ছোট ছোট চাকা। এমনকি দেখুন যে স্টেশন থেকে গাড়িটা ছাড়লো সেই স্টেশনটার মডেলটা কিন্তু সেই 1800 শতকে যেরকম ছিল ঠিক সেরকম। এমনকি এখানে একটা জলের, মানে জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটাকেও আগেকার দিনে যে কাঠের হতো সেই রকমই রেখে দেওয়া হয়েছে, হয়তো ইউজ হয় না কিন্তু রেখে দেওয়া হয়েছে ঠিক সেই রকমভাবে, সেইভাবেই সাজানো হয়েছে। ও ইয়ে দূরে ওরা আসছে এখন ঘুরে, পুরো পার্কটাকে ঘুরে, ঠিক 5 মিনিটের রাইড এটা। 1900 সালে যখন ট্রেন বাইরে থেকে টরন্টো ইউনিয়ন স্টেশনে ঢুকত, তার আগে এই ডন নামে এই স্টেশনটা সত্যিকারেরই ছিল, তার ইতিহাস এইখানে লেখা আছে। এবং সেই তখনকার 100 বছর, প্রায় 130 বছর আগেকার সেই সমস্ত ফটোগ্রাফসও এখানে দেওয়া আছে, তাই জন্যই এই স্টেশনটার নামও ডন রেখে দেওয়া হয়েছে। এবং এটাই ছিল ইউনিয়ন স্টেশন ঢোকার আগ্রা স্টেশন। এনারা বিভিন্ন রকমের বিয়ার তৈরি করেন, চলুন দেখা যাক কোথায় বিয়ার তৈরি হচ্ছে, কী তৈরি হচ্ছে সেটা হাতে কলমে দেখা যাক চোখের সামনে। এখানে লাইন দিয়ে লোকে ঠান্ডা বিয়ার পান করছে, চোখের সামনে তৈরিও হচ্ছে বিয়ার, সেটাও দেখা যাচ্ছে। কি ভিড়, এত বাইরে গরম যে সবাই বিয়ার খাওয়ার জন্য ভেতরে ঢুকে গেছে। আর এই হচ্ছে বিয়ার তৈরির জায়গা, এখানেই বিয়ার তৈরি হচ্ছে, বিয়ার তৈরি হয়ে এখানেই বিক্রি হচ্ছে। এবং এটা এই রেলওয়ে মিউজিয়াম থেকে এটা সমস্ত কিছু করা, আমরা চুপচাপ বসে থেকে একটা জায়গা অকুপাই করে বসে থাকা, এর থেকে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের ছেড়ে দেওয়া ভালো। চা পারবি ঠান্ডা ঠান্ডা কুল কুল বিয়ার। মিউনিসিপ্যালিটি থেকে সাজানো রাস্তার ধারে গাছগুলো দেখুন কি অপূর্ব, এ পাতার বাহারটা দেখুন পাতা, আহা হা। গরমকালে এরকম রাস্তার দুপাশে সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা এখন আবার ইউনিয়ন স্টেশনের দিকে যাচ্ছি বাড়ি ফেরার সময়। ফ্রাইডে সন্ধে হতে চললো, মানে বিকেল 4:30, আবার লং উইকেন্ড, সব রেস্টুরেন্ট সেজে উঠেছে আশপাশে, প্যাটিও সব ভর্তি হয়ে যাচ্ছে লোক, রিজার্ভ সব জায়গা, রাত 11:00-12:00 পর্যন্ত খোলা থাকবে এই সমস্ত রেস্টুরেন্টগুলো। পূজোর সময় কলকাতায় রেস্টুরেন্টে ঢোকার লাইন দেখেন না, ঠিক দেখুন এইখানে উইকেন্ডে লাইন কীরকম পড়েছে রেস্টুরেন্টে ঢোকা। টরন্টো শহরের এক এক জায়গা থেকে এক এক রকম সুন্দর লাগে সিএন টাওয়ারকে, বিভিন্ন অ্যাঙ্গেলে সিএন টাওয়ারকে দেখতে বেশ সুন্দর লাগে, বিশেষ করে যত রাত হবে বিভিন্ন রকমের আলো বাড়বে, এই রাস্তাগুলোই একটা অন্যরকম হয়ে যায়। এত উঁচু উঁচু বিল্ডিং চারপাশে দেখতে পাচ্ছেন, কিন্তু গাছ কিন্তু সব জায়গায় আছে, কত গাছ। এমনকি দেখুন ওই 15-20 তলা বিল্ডিংয়ের ওপরেও যে বাগান আছে, সেই বাগান এখান থেকে নিচ থেকে দেখা যাচ্ছে। রাস্তাটা পেরিয়ে যাই, অন্যদিকে যেতে হবে স্টেশনের দিকে। ওই দূরে হলুদ বিল্ডিংটা হচ্ছে ফেয়ারমন্ট রয়্যাল ইয়র্ক হোটেল, সবচেয়ে পুরনো হোটেল টরন্টোতে, এবং ওটাই নাকি টরন্টোতে সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল তখনকার সময়। আবার আমরা একটা আন্ডারপাস দিয়ে ওদিকে গিয়ে তারপরে স্টেশনে উঠবো, ইউনিয়ন স্টেশনে। ট্রেন আমাদের টাইম হয়ে এসছে, এখন আমরা স্টেশনে ঢুকছি।
এই ইউনিয়ন স্টেশন এরিয়াতে আমরা ঢুকে গেলাম। এখান থেকে ভিআরএলে করে আপনি কানাডার বিভিন্ন দিকে চলে যেতে পারবেন, এমনকি ভিআরএলে যদি ভ্যাঙ্কুভার যান টরন্টো থেকে, তাহলে আপনার 5 থেকে 6 দিন লাগে। ট্রেন ভাড়া এক একজনের প্রায় $1,000 থেকে $1,200, এবং সেটা সময় বেসিসে ওঠা নামা করে। কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। জ্যাপানিজ চিজ কেক খুব বিখ্যাত এবং খুব টেস্টি। জ্যাপানিজ চিজ কেক কিন্তু খুব টেস্টি, আমরা যেখানেই দেখি একবার করে খাই। এখানেও খেয়ে নিলাম, হঠাৎ করে দেখতে পেলাম বারবি দেখালো, তা আমরা নিয়ে নিলাম একটা জ্যাপানিজ চিজ কেক। বারবির জ্যাপানিজ চিজ কেকের বাক্সটা তো বেশ সুন্দর, ব্যাগটাও বেশ সুন্দর। হোল দেখি কীরকম দেখতে এটা। শাবাস, উপরে লোগোটাও দেওয়া আছে দেখ। আঙ্কেল টেটসু, আঙ্কেল টেটসু, হেভি নরম। জাপানিজ চিজ কেক হলো পুরো অমৃতের মতো। এখন আমরা 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, তার আগে আমাদের কার্ডটাকে মেশিনে পাঞ্চ করতে হবে, মানে ট্যাপ করতে হবে। আসার সময় এতটা ভিড় ছিল না, এখন অফিস ছুটির টাইম, তাই জন্য। এই হচ্ছে ট্যাপ এন্ড মেশিন, ট্যাপ করে নিলাম, $370 নিয়ে নিল। আবার যখন যে স্টেশনে নামবো সেই স্টেশন থেকে বেরোবার সময় আমাদের ট্যাপ করতে হবে। এই আমাদের বাড়ি যাওয়ার ট্রেন এসে গেল, আমাদের লোকাল ট্রেন দোতলা। আমরা রয়েছি ঠিক যেখানে হ্যান্ডিক্যাপ কামরা, ঠিক সেই জায়গায়। দেখুন এখানে যে ট্রেন অ্যাটেন্ডেন্ট আছে তারা কী ব্যবস্থা করে দেয়, এখানে এই ব্যবস্থা করে দিল যাতে যাদের সিনিয়র সিটিজেন তারা সহজে নামতে পারে, এমনকি যারা হুইল চেয়ারে আছে তারাও যাতে ঠিকভাবে উঠতে পারে, তাদের যেন কোনো রকম কষ্ট না হয়। দেখুন আমরাও এখন এইভাবেই ঢুকে যাচ্ছি ভেতরে, যেহেতু এখন এই মুহূর্তে আর কোনো হ্যান্ডিক্যাপ নেই। একমাত্র জানালো আমাকে পর্যন্ত উনি এখান থেকে সরে দাঁড়াতে বললেন, বন্ধ হয়ে গেল। এবার উনি বলবেন তবেই এই দরজা বন্ধ হবে। আমরা আমাদের স্টেশনে নেমে গেলাম, এখন বাইরে গাড়ি রাখা আছে, এখান থেকে চলে যাবো। অবশ্য স্টেশন থেকে আমাদের বাড়ি খুবই কাছে, তবে এই ছেড়ে দিল গাড়ি, বেরিয়ে যাচ্ছে। স্টেশন চত্বরে আমরা গাড়ি রেখে গিয়েছিলাম। এখানে যতটা জায়গা দেখছেন সব যা যার গাড়ি এসে এখানে রাখতে পারেন, যতক্ষণ খুশি, কোনো পয়সা লাগে না পার্কিংয়ের জন্য। আমরা এখন গাড়ি নিয়ে বাড়ি যাব। এই ছিল আমাদের পুরো ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার যেখানে যেখানে ঘুরতে যাব সব ভিডিও এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।